নমস্কার, আপনারা দেখছেন বাংলা ইজি নিউজ। আপনাদের সঙ্গে আমি গৌরাঙ্গ। আজকের বিশেষ খবর হলো, তমলুক হাসপাতাল মোড়ে ব্যবসায়ী সমিতির স্টলে আগুন। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় দুটি দোকান, একটি চায়ের দোকান, অপরটি কম্বলের দোকান। কম্বলের দোকানে প্রায় 3 লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, চায়ের দোকানের একটি গ্যাস সিলিন্ডার বাস্ট করেই আগুন ধরে যায়। পাশে থাকা স্টলটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তমলুকের দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে, দীর্ঘক্ষণ চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দুটি দোকান প্রায় পুড়ে ভস্মীভূত হয়ে যায়। কম্বলের দোকানের মালিকের দাবি, প্রায় 3 লক্ষ টাকার সামগ্রী ছিল ওই দোকানে। কিভাবে আগুন ছড়ালো সেটি নিয়ে দ্বন্দ্বে রয়েছে এলাকাবাসী। পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। এখন নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, দেখতে থাকুন বাংলা এমজি নিউজ। Collection jeans and t-shirts only for men. Mobile India online এর থেকেও সস্তায় কম দামে মোবাইল পেতে আমাদের শোরুমে আসুন। পুরাতন ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন কিনুন 0% ইন্টারেস্টে সহজ কিস্তিতে। বাজাজ HDFC TVS হোম ক্রেডিট ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি, পোকো, নার্সো ফোন পাওয়া যায়। ঠিকানা কামারপুকুর চটি, আরামবাগ রোড, হুগলি। মোবাইল নম্বর 9732627262 7908993366। মোবাইল ইন্ডিয়া। বলছি এই দোকানটা খারাপ না, কিভাবে আগুন লাগলো? সিলিন্ডারটা ওই শেষ হয়ে গেছে। সিলিন্ডার শেষ হয়ে গেল দিয়ে ওই সিলিন্ডারটা নিয়ে যে পড়াতে যাবো আর কি, পড়াতে যে ওটাকে খালি করে পড়াবো, তারপরে ওইখানে গিয়ে সিলিন্ডারে আগুন ধরে গেছে। কটার সময় হয়েছে? এই কটা তখন 10:30, 11:00 ধরাবো। এই যে সব কি জানলেন আগুন লাগলো দাদা? আমি তো খবর পেলাম, আমি বাড়ি যে খেয়ে উঠছি, তখনই আমার কাছে ফোন গেল কি দোকানে আগুন ধরে গেছে অনন্যা হোটেলে। আমি এসে দেখি আমার দোকান পুরো পুড়ে গেছে, মাল কিছুই নেই, প্রায় 3 লাখ টাকার উপর মাল ছিল। আমার কি মাল? কম্বল ছিল প্রায় 100 পিস, কম্বল, কম্বল, বেডশিট, বাচ্চাদের মানে অনেক রকম আইটেম ছিল, সব পুড়ে ছাই কিছু নেই। কি মনে হচ্ছে আপনার? আমার মনে হচ্ছে দাদা এটা কেউ সাজিশ করে লাগিয়েছে। মনে হচ্ছে এটাই। আপনি কমপ্লেন করবেন থানায়? হ্যাঁ, কমপ্লেন তো করবই। আপনার নাম? থানাদার পান্ডে। কোথা থেকে? কোথাকার আপনি? কি ব্যবসায়ী? আমি এই তো পান্ডে এন্টারপ্রাইজ। আমার দুটো দোকান আছে, একটা সামনের দিকে আছে, একটা আছে ওরাতে যাবো। ও সেইটা বলছি, কেমন দোকান? দোকানে ওটাকে খুলে দিয়ে রাবারটাকে পরে দিয়েছি, দিয়ে আর সেখানে সুইচ দিয়ে দিয়েছি, দিতে সিলিন্ডারটা সিবে ওখান থেকে আগুন এসে সিলিন্ডারে ধরে গেছে। ওখান থেকে আগুন এসে যে সিলিন্ডারে ধরলো, তো আমার দোকানে আগুনটা গেল কি করে? এই গায়ে ছিল না, গায়ে ছিল তো কোন দিক দিয়ে গেল? বারপাস দিয়ে? হ্যাঁ, আমি জল তো সে সুসি বারপাস দিয়ে গেলে আগে আমার দরজা পড়বে, আগে দরজা পড়বে। উপর দিয়ে গেলে একটা দেওয়াল কালো হবে না? উপর দিয়ে কোনো দেওয়াল কালো হয়েছে না? এখান থেকে কোনো আমার দরজা পড়েছে? তাহলে আগুনটা আমার দোকানে ঢুকলো কি করে? আগুন এই দিকে দিয়ে ঢুকেছে। এই পাশ দিয়ে ঢুকলে তোমার দেওয়ালের অবস্থা দেখো, পুরো সাদা। আপনার দেওয়ালের অবস্থা পুরো সাদা আছে, তা আগুনটা গেল কি করে? কিন্তু কোথাও আগুন যদি লাগতো তাহলে দরজা পাশে পড়তো না, দরজা কোথায়? এই দোকান থেকে যদি এর আগে কি কোনো কারোর সঙ্গে কোনো গন্ডগোল বা কিছু, টাকা পয়সা নিয়ে কোনো কিছু নেই? আপনার কি মনে হচ্ছে? আমার কি বলছে মানে পাত্র, আমার তো মনে হচ্ছে সময় যদি আগুন কেউ লাগিয়েছে, ইচ্ছা করে ইচ্ছা করবে।
কারণ আমার সাথে রাগারাগি করছ নেই রাত্রিবেলা ব্যবসা করতে আপনার নাম প্রশান্ত নায়ক